হ্যালো গাইস, কান্টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এই ভিডিওটি কোন টপিকের উপর। আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি কুলেস্ট অ্যাপ্লিকেশনের কথা বলবো যেগুলিকে দেখলেই আপনার নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সেগুলিকে ইনস্টল করার ইচ্ছে হবে। এর মধ্যে এমন বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলি আপনার স্মার্টফোনে ব্যবহার করলে আপনার ফোনের লুক একেবারে কুল এবং জোশ মনে হবে। এছাড়াও এগুলির মধ্যে এমন একটি কুল অ্যাপ্লিকেশন আছে যেটি ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সঙ্গে প্র্যাঙ্ক অথবা ফান করতে পারেন। আমি এই ভিডিওতে প্রতিটি অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। আপনারা শুধু ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সো চলুন শুরু করব ভিডিওর মেন পার্ট। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এখনও পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওর প্রথমেই আমি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো তার নাম হলো ওয়েব কিবোর্ড। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে টাইপিং করার জন্য যে সমস্ত কিবোর্ডস ব্যবহার করে থাকেন বা অ্যান্ড্রয়েড মোবাইলগুলিতে আগে থেকেই যে ডিফল্ট কিবোর্ড দেওয়া থাকে, ওয়েব কিবোর্ডও ঠিক তেমনই ধরনের একটি কিবোর্ড। অন্যান্য কিবোর্ডগুলিতে থিম হিসাবে বিভিন্ন ধরনের কালারফুল ফটো ব্যবহার করা গেলেও ওয়েব কিবোর্ড হলো এমন একটি কিবোর্ড যেখানে আপনি থিম হিসাবে যে কোনো ভিডিওকে ব্যবহার করতে পারবেন, যা আপনার কিবোর্ডকে দেবে প্রফেশনাল কুল লুক। সো আপনি যদি কিবোর্ডের এই কুল ফিচারটি ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওয়েব কিবোর্ড লিখে, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পরে যখনই আপনি অ্যাপটিকে ওপেন করবেন আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে যেখানে সুইচ টু ওয়েব কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েব কিবোর্ডটিকে। ওয়েব কিবোর্ড সিলেক্ট করার পরে আপনার সামনে বেশ কিছু পারমিশন চাইবে, সেগুলিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করতে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি ক্লিক করবেন ক্যাটাগরিজে। ক্যাটাগরিজে ক্লিক করতে আপনার সামনে বেশ কিছু থিমস ওপেন হয়ে যাবে। আপনি এর মধ্যে যে কোনো একটি থিমকে ব্যবহার করতে পারেন আপনার মোবাইলের কিবোর্ডে। সো আপনি যে থিমকে ব্যবহার করতে চান ক্লিক করুন সেই থিমের উপরে। এরপর এখানে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে এই থিমটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর চলে আসবেন সেই অ্যাপ্লিকেশনে এবং ক্লিক করবেন লোকালে। লোকালে ক্লিক করতে আপনি যে থিমটি ডাউনলোড করেছেন সেই থিমটি এখানে শো করবে। তো ওই থিমটিকে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করবেন ওই থিমের উপরে এবং সঙ্গে সঙ্গে ওই থিমটি আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি চান আপনার ফোনের কোনো ভিডিও বা ফটোকে আপনার কিবোর্ডে সেভ করবেন তাহলে ক্লিক করবেন ক্রিয়েট নিউ। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আসবে দুটো অপশান, একটা হচ্ছে ইমেজ, একটা ভিডিও। সো আপনি যদি ইমেজ সেভ করতে চান তাহলে ক্লিক করবেন ইমেজে, আর ভিডিও সেভ করতে চাইলে ভিডিওতে। আপনি যখনই ইমেজ কিংবা ভিডিওতে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার ভিডিও বা ইমেজ সিলেক্ট করে এখানে সেভ করতে পারেন। এবার আমি সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো তার নাম হলো এজ লাইটিং কালার্স। এজ লাইটিং কালার্স হলো এমন একটি অ্যাপ্লিকেশন যেটাকে আপনি ব্যবহার করে আপনার ফোনের ডিসপ্লের চারিধারে অর্থাৎ এজ বরাবর সুন্দর সুন্দর কালারফুল লাইটিং ব্যবহার করতে পারেন, যা আপনার ফোনের ওয়ালপেপারকে করে তুলবে আরও সুন্দর। সো আপনি যদি এই বিউটিফুল ফিচারটি আপনার ফোনে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এজ লাইটিং কালার্স, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করতেই আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি উপরে এনেবল ওয়ালপেপারে ক্লিক করে এই ওয়ালপেপারটিকে এনেবল করে নেবেন। এরপর দ্বিতীয় যে অপশানটি আছে এনেবল ওভারলে আদার অ্যাপ, এটা যেরকম আছে সেরকমই রেখে দেবেন, অর্থাৎ ডিজেবল করে রাখবেন। তার নিচে দেখবেন ছটা কালার ভেরিয়েশন আছে, যে কালার ভেরিয়েশন আপনি এখানে সিলেক্ট করবেন সেইটাই কিন্তু আপনার চারিদিকে শো করবে। এরপর আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনে আরও বেশ কিছু সেট আপ করতে পারেন, সেই জন্য ক্লিক করবেন বর্ডার কনফিগারেশনস। এখানে ক্লিক করার পরে আপনি এর কালারটিকে সেটিং করতে পারেন, অ্যানিমেশন স্পিড চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনি রেডিয়াস স্টপ অপশনটিকে ব্যবহার করে আপনার ডিসপ্লের কর্নারগুলির অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। আপনার ফোনের ডিসপ্লে যদি নচ হয় তাহলে আপনি এনেবল ডিসপ্লে নচ এটাকে এনেবল করতে পারেন। এনেবল করার পরে আপনার ডিসপ্লের নচ সাইজটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই ভিডিওতে আমি থার্ড যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো তার নাম হলো ন্যাভবার অ্যানিমেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার ফোনের নেভিগেশন বারকে দিতে পারেন নতুন একটি লুক। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার ফোনের নেভিগেশন বারে সেট করতে পারেন নতুন নতুন অ্যানিমেশন, যা আপনার ফোনের নেভিগেশন বারকে করে তুলবে আরও সুন্দর। সো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে একইভাবে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটির নাম, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও ইনস্টল করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে যখনই আপনি ওপেন করবেন আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশনস দেখতে পাবেন, যেমন সার্কুলার, গেমস, ইমপ্লোসিভ, এক্সপ্লোসিভস, স্পিনার্স এটসেট্রা। আপনি এর মধ্যে যে কোনো অ্যানিমেশন এখানে আপনি সেট করতে পারেন। যদি আপনি সার্কুলার অ্যানিমেশন সেট করতে চান তাহলে ক্লিক করুন সার্কুলারের উপরে। সার্কুলারে ক্লিক করার পরে আপনি এখানকার মধ্যে যে কোনো অ্যানিমেশন আপনি সেট আপ করতে পারেন যেগুলো আপনার নেভিগেশন বারে শো করবে।
এবার আমি যে অ্যাপ্লিকেশনটির সম্পর্কে কথা বলবো তার নাম হলো ভিডিও ওয়ালপেপার 2K। এই অ্যাপ্লিকেশনটি অ্যালাইভ নামেও পরিচিত। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ভিডিও ওয়ালপেপার 2K অথবা অ্যালাইভ লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার ফোনের ডিসপ্লেতে বিভিন্ন ধরনের ভিডিও ওয়ালপেপার হিসেবে সেভ করতে পারেন। আগের অ্যাপ্লিকেশনগুলির মতোই এই অ্যাপ্লিকেশনের লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পরে আপনি যখনই ওপেন করবেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন নানান ধরনের থিম। আপনি এই থিমগুলির মধ্যে যে কোনো একটিকে পছন্দ মতো আপনার ডিসপ্লেতে ব্যবহার করতে পারেন, যেটি ভিডিও ডিসপ্লে হিসেবে আপনার ফোনে দেখাবে। সো আপনি এর মধ্যে যে থিমটিকে বা যে ভিডিওটিকে আপনার ডিসপ্লেতে ব্যবহার করতে চান ক্লিক করুন সেই থিমের উপরে। ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হবে এই ধরনের একটি পেজ। এখানে আপনি ক্লিক করবেন নিচের ডাউনলোড বাটনে। এখানে ক্লিক করতে আপনাকে অ্যালাউ করার জন্য বলবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করতে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ভিডিওটি ডাউনলোডিং কমপ্লিট হলে আপনি ওপেন করবেন আবার ওই অ্যাপ্লিকেশনটি। ওপেন করার পরেই আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে উপরের দিকে ইওর ডাউনলোডস বলে একটা সেকশন দেখতে পাবেন। ওখানে আপনি আপনার ডাউনলোড করা ভিডিওটি দেখতে পাবেন। ওই ভিডিওটিকে যদি আপনার ভিডিও ওয়ালপেপার হিসেবে সেভ করতে চান তাহলে ক্লিক করবেন ওই ভিডিওটির উপরে। ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে মোবাইল আইকনের মতো একটি বাটন আছে, ওটাতে প্রেস করে দেবেন। প্রেস করার পরে আপনার সামনে আসবে এই ধরনের একটি ইন্টারফেস, যেখানে আপনি ক্লিক করবেন সেট ওয়ালপেপারে। সেট ওয়ালপেপারে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের দুটি অপশন আসবে, একটা হোম স্ক্রিন আর একটা হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। আপনি যখন সেট ওয়ালপেপারে ক্লিক করার পরে যে কোনো একটি অপশনকে সিলেক্ট করবেন, আপনার এই ভিডিওটি আপনার মোবাইলের ডিসপ্লেতে সেভ হয়ে যাবে। এই ভিডিওতে ফিফথ অর্থাৎ লাস্ট যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো তার নাম হলো মাগ লাইফ। এটি একটি ফানি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি যে কোনো ফটোকে অর্থাৎ ইমেজকে GIF ফাইলে কনভার্ট করতে পারবেন। সো আপনি যদি চান এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার যে কোনো বন্ধুর কোনো ফটোকে GIF ফাইলে কনভার্ট করে তাতে বিভিন্ন রকম অ্যানিমেশন সেট করে তার সঙ্গে প্র্যাঙ্ক করতে পারেন। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য আপনি আগের অ্যাপ্লিকেশনগুলির মতোই প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করতেই আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি নেক্সট নেক্সট করে এগুলোকে স্কিপ করে যাবেন। এরপর আপনার সামনে আসবে এই ধরনের একটি পেজ, যেখানে আপনাকে বাই করার জন্য বলবে। আপনি এখানে এই অ্যাপ্লিকেশনটিকে বাই না করে উপরের দিকে কর্নারে যে ক্রস চিহ্ন আছে ওখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি কন্টিনিউ ক্লিক করে এগুলোকে স্কিপ করে যাবেন। স্কিপ করার পরে আপনাকে এখানে আইডি ক্রিয়েট করার জন্য বলতে পারে। সো আপনি এখানে যে কোনো একটি আইডি দিয়ে আইডি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি চলে আসবেন এর হোম পেজে। এর হোম পেজে আসার পরে আপনি যেরকম অ্যানিমেশন চান সেই অ্যানিমেশনে ক্লিক করবেন। এবার যদি আপনি কোনো ফটোতে এই অ্যানিমেশনটি শো করতে চান তাহলে ক্লিক করুন নিচের মাগ মি এই অপশানটিতে। এখানে ক্লিক করার পরে ক্লিক করবেন উপরের ফটো অপশানে। ফটোতে ক্লিক করতে আপনার সামনে ওপেন হবে দুটি অপশান, একটা ক্যামেরা রোল, দ্বিতীয় হচ্ছে ক্যামেরা। আপনি যদি ডাইরেক্ট মোবাইল ক্যামেরা ব্যবহার করে এই অ্যানিমেশন সেট করতে চান তাহলে ক্লিক করবেন ক্যামেরাতে। আর আপনি যদি আপনার ফোন গ্যালারির কোনো ফটোতে এই অ্যানিমেশন সেট করতে চান তাহলে ক্লিক করবেন ক্যামেরা রোলের উপরে। ক্লিক করার পরে আপনার সামনে পারমিশন চাইবে, সেটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনি যে ফটোতে অ্যানিমেশন সেট করতে চান সেই ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাবেন। আপনি এর মধ্যে যে কোনো অ্যানিমেশন সেট করতে পারেন। এরপর যদি আপনি এই ফাইলটিকে সেভ করতে চান তাহলে ক্লিক করুন উপরের কোণের সেভ অপশানে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে, এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করতে আপনার সামনে এই ধরনের অপশান আসবে, যেখানে ভিডিও লুপ, GIF, টেক্সট মেসেজ, ফটো এবং অবতার এই ধরনের অপশান আসবে। আপনি এখানে এই অ্যানিমেশনটিকে GIF ফাইল হিসেবে ব্যবহার করতে পারেন। সো এখানে GIF ফাইলের উপরে ক্লিক করে দেবেন। তো গাইস, ভিডিও শেষ করার মুহূর্তে আমি এই আশা করি যে এই ভিডিওতে বলা প্রতিটি অ্যাপ্লিকেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওতে বলা অ্যাপ্লিকেশনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই পাঁচটি অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান অথবা এই ধরনের অ্যাপ্লিকেশনের উপরে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে বলতে চাইবো যে এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.